আচ্ছা বুঝছি, আমরা আপনার রিক্সাওয়ালা রেলে চলে যাব। আচ্ছা ভুল হয়েছে, আপনার রিক্সাওয়ালা আপনার রেলে চলে যাব। আচ্ছা আপনার চলে যান। ডিকশনারি ছবির শুটিং করতে মাসের প্রথম দিকে কলকাতা গিয়েছিলেন অভিনেতা মোশাররফ করিম। কলকাতার বিভিন্ন লোকেশনে শুটিং শেষ করে গত সোমবার ঢাকায় ফিরেছেন তিনি। দেশে ফিরে সব নাটকের শুটিং বাতিল করে হোম কোয়ারেন্টিনে আছেন অভিনেতা। বৃহস্পতিবারে একটি নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল মোশাররফ করিমের, করোনা সংক্রমণের আশঙ্কায় শুটিং বাতিল করেছেন তিনি। মোশাররফ করিম বলেন, আজ ও আগামীকাল শুটিং ছিল, বাতিল করেছে। এই মুহূর্তে শুটিংয়ে অংশ নেওয়া ঠিক হবে না। দেশে ফিরেই করোনা নিয়ে বেশ সতর্কতার মধ্যে আছেন তিনি। কি ধরনের সতর্কতায় আছেন জানতে চাইলে অভিনেতা বলেন, ঘরে থাকছি, কাজ ছাড়া বের হচ্ছি না, বের হলেও মাস্ক ব্যবহার করছি। তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো মেনে চলছি। কলকাতায় শুটিংয়ের সময় করোনা ভাইরাস নিয়ে সতর্ক ছিলেন অভিনেতা। মোশাররফ করিম বলেন, যতদূর জানি কলকাতায় এখনো কেউ এই ভাইরাসে আক্রান্ত হননি। এরপরও সেখানে সবসময় সচেতন ছিলাম। হোটেলে প্রবেশের আগে প্রতিবার শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে হয়েছে। প্রতিনিয়ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেছি। সেখানে সবাই খুব সচেতন। এই সতর্কতাটা খুবই ভালো লেগেছে। আমাদেরও সচেতন হওয়া উচিত। আমরা একটু সতর্ক হয়ে এই ভাইরাসটি প্রতিরোধ করতে পারি। কলকাতার ছবিতে প্রথমবারের মতো অভিনয় করলেন মোশাররফ করিম। মজার অভিজ্ঞতার মধ্য দিয়েই শেষ হয়েছে ডিকশনারি ছবির শুটিং। এ অভিনেতা বলেন, আমার অংশের শুটিং শেষ, আপাতত আর কাজ নেই। আগামী মাসের শেষ দিকে পরিস্থিতি বিবেচনা করে ডাবিংয়ে অংশ নেব। সেখানকার কাজ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি। ডিকশনারি ছবিতে মোশাররফ করিমের চরিত্রটির নাম মকর। এটি একজন শিল্পপতির চরিত্র। তিনি একজন ধনাঢ্য ব্যক্তি, তার ছেলে ইংরেজি মাধ্যমে পড়ে, ছেলের সঙ্গে বাবার বন্ধ নিয়েই ছবির গল্প। এই চরিত্র প্রসঙ্গে মোশাররফ জানিয়েছেন, এরকম চরিত্র নাকি চারপাশে প্রায় দেখেন তিনি। ছবিতে তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন পৌলমী দাস। প্রথম ভারতের পশ্চিমবঙ্গের কোন ছবিতে অভিনয় করলেন মোশাররফ করিম। তিনি বলেন, আমাদের শুটিং টিমটা দারুণ, পরিচালক ব্রত বসু মানুষটা দারুণ। দারুণ একটা গল্পে সিনেমার শুটিং চলছে, তার সঙ্গে কাজ করতে ভালো লাগছে। শুটিং সবসময় যেভাবে হয় সেভাবেই হচ্ছে। খুব ডিসিপ্লিন ওয়েতে কাজ করছি, ধরে ধরে যত্ন নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজটি করছি। ভারতে প্রথমবার কাজ করছি, একবারের জন্য সেটা মনে হয়। দীর্ঘ 10 বছর পর ডিকশনারি ছবির মাধ্যমে আবার পরিচালনায় এলেন ব্রত বসু। এই ছবিতে আরও অভিনয় করেছেন কলকাতার অভিনয়শিল্পী ও সাংসদ নুসরাত জাহান, পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় প্রমুখ। বুদ্ধদেব গুহদ্যুতির ছোটগল্প বাবা হওয়া ও স্বামী হওয়া অবলম্বনে ছবির চিত্রনাট্য লেখা হয়েছে। আরে রিক্সা উঠলে কি হইব, আর না উঠলে কি হইব, আপনি ছাপেন রিক্সা উঠি আপনার লগে উঠি, এমন কি লাভ আছে, আমার কি ধন সম্পদ হয়ে যাইব না আপনার লগে।